everyone, my name is NV Anamul Haq Shubho. I'm an English test trainer and study abroad advisor in PEC Education. I completed my BA in English from AIUB. My concentration was in English linguistics and TEFL. TEFL is an acronym for teaching English as a foreign language, and I minored in English literature. Currently, I am doing my MA in TESOL at North South University. TESOL is an acronym of teaching English to speakers of other languages. So I teach both PT Academic and PT Core in PEC Education. Being a mentor of PT training, I really enjoy teaching English. So today I'll share some reading techniques for the both PT Academic and PT Core. So reading is one of the four language main skills. তো এটার মধ্যে হচ্ছে আমাদের রিডিং এই স্কিলটার মধ্যে ল্যাঙ্গুয়েজের অনেকগুলো সাব স্কিলস যেগুলো আছে সেগুলোর মানে বেস করে সেগুলোর উপরে তারপর মার্কিং করা হয়। ল্যাঙ্গুয়েজের সাব স্কিলসের মধ্যে আছে গ্রামার, তারপর হচ্ছে পাংচুয়েশন, ভোকাবুলারি, প্রোনাউন্সিয়েশন, এই সব কিছুর উপরে ডিপেন্ড করেই হচ্ছে মার্কিংটা করা হয়। তো রিডিংয়ে অ্যাকচুয়ালি হাউ টু এইজ ইন পিটি রিডিং অ্যাকচুয়ালি, সো এটার জন্য টুডে আই উইল শেয়ার সাম রিডিং টেকনিক্স so that you can enhance, you can ace your PT academic exam. So I have noted several PT reading techniques to share with you all. So prothome jeta ami note korechi seta hocche time management. Time management is is crucial for to maintain in your PT reading, karon PT reading e apnar total task hocche 5ta main, মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, মাল্টিপল অ্যান্সার, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, সিঙ্গল অ্যান্সার, রি অর্ডার প্যারাগ্রাফ, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, একটা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আর একটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ড্রপ ডাউন মেনু। তো এই পাঁচটার উপরে বেস্ট করে আমার টোটাল আইটেম থাকবে 13। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন মাল্টিপল থেকে একটা আসবে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন সিঙ্গেল থেকে একটা, রি অর্ডার প্যারাগ্রাফ থেকে দুইটা আইটেম থাকবে, আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ড্র্যাগ অ্যান্ড ড্রপ ওখান থেকে আসবে 4টা আইটেম, আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ড্রপ ডাউন মেনু ওখান থেকে আসবে 5টা আইটেম। এই হচ্ছে আমাদের ইন টোটাল 13 আইটেমস। তো এই 13 আইটেমসের জন্য আমাকে আমার টাইম থাকবে 30 মিনিটস। তো এটা হচ্ছে এই টাইমটা একসাথে থাকবে আপনার, মানে কোনো ইন্ডিভিজুয়াল আইটেমের জন্য, ইন্ডিভিজুয়াল কোনো টাস্কের জন্য আলাদাভাবে কোনো টাইমিং নাই, মানে টোটাল অ্যালোকেটেড টাইমটা হচ্ছে একসাথে আপনার 30 মিনিটস। এই 30 মিনিটসের মধ্যেই এই সব 13 আইটেম কমপ্লিট করতে হবে। তো প্রতিটা আইটেমের জন্য আমাদের হচ্ছে 2 থেকে 2.5 মিনিটের বেশি হচ্ছে টাইম নেওয়া যাবে না, কারণ কোনো টাস্কে কোনো আইটেমে যদি আপনি 2 থেকে 3 মিনিটের বেশি টাইম নেন, সেক্ষেত্রে আপনি পরের ওগুলো অ্যান্সার করার জন্য টাইমই পাবেন না। তো এক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো রিমেম্বার ইন দ্য বিগিনিং অফ ইউর এক্সাম অ্যাবাউট দিস দ্যাট ইউ হ্যাভ টু মেনটেন, ইউ হ্যাভ টু ব্যালেন্স দ্য টাইম একুয়েটলি। আমাদের সেকেন্ড যে টেকনিক সেটা হচ্ছে প্র্যাকটিস স্কিমিং, কারণ আপনার আমাদের হচ্ছে একটা রিডিং টেক্সট বা রিডিং প্যাসেজ দেওয়া থাকবে, তো ওইটা আমাকে পড়ে ইমিডিয়েটলি, যেহেতু প্যাসেজটা লেন্থ থাকবে আপনার 250 to 300 words, আর টাইম যেহেতু আমি পাবো 2 থেকে 2.5 মিনিট, তো টাইম ইজ ভেরি লিমিটেড তো এই লিমিটেড টাইমের মধ্যে আমাদেরকে তাড়াতাড়ি কুইকলি ওইটা পড়ে দেন আমাকে অ্যান্সারটা শর্ট আউট করতে হবে। এবং এটার জন্য রিডিংয়ের যে মেথডটা আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে স্কিমিং। স্কিমিং ইজ এ রিডিং টেকনিক, স্কিমিং একটা আছে, স্কেলিং একটা আছে। স্কিমিং হচ্ছে আমরা যখন স্কিমিং যখন পড়বো তখন আমরা যে কোনো একটা টেক্সটের বা প্যাসেজের প্যাসেজটা কুইকলি পড়ে সেটার আমরা একটা জিস্ট, সেটার সেন্ট্রাল যে আইডিয়া সেটা খুব তাড়াতাড়ি জেনে নেব আমরা, মানে আমরা ওইটার জন্য হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে কোনো মানে আমরা মিনিং বোঝার দরকার নেই, আর এটা আমরা জ্ঞান অর্জনের জন্য হচ্ছে রিডিংটা পড়ছি না। তো কুইকলি অ্যান্সারের জন্য যতটুকু লাগে তাড়াতাড়ি করে আমরা সেন্ট্রালি আইডিয়াটা নিয়ে দেন আমরা অ্যান্সার করে দেবো। এই জন্য রিডিং করার সময় আপনাদের যেটা মেনটেন করতে হবে টেকনিক সেটা হচ্ছে স্কিমিং, স্কিম করতে হবে আপনাকে ইনফরমেশন, এটা একটা। তারপরে হচ্ছে প্র্যাকটিস টেস্ট, আপনাদেরকে হচ্ছে পিটি রিডিংয়ে অ্যাক্সেল করার জন্য ডেফিনেটলি প্র্যাকটিস করতে হবে। এই টেস্টগুলো রিপিটলি আপনাদেরকে মানে একটার পর একটা দিয়ে যেতে হবে, যত বেশি প্র্যাকটিস করবেন এটার সাথে আপনি ফ্যামিলিয়ারাইজ হয়ে যাবেন আর কনসেপ্টটা বেশি ক্লিয়ার হবে। গ্রামার ইজ অ্যাকচুয়ালি দ্য বেসমেন্ট অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তো গ্রামারের উপর ডেফিনেটলি মার্কিং আছে, কারণ ল্যাঙ্গুয়েজের সাব স্কিলসের মধ্যে হচ্ছে গ্রামার পড়ে। তো গ্রামারে যদি আমি অনেক বেশি ভুল করি, গ্রামার যদি ইনএকুরেট হয়, সেক্ষেত্রে কিন্তু স্কোর অনেক বেশি ডাউন হয়ে যাবে। তো স্কোর
ভালো করার জন্য গ্রামার ডেফিনেটলি মেনটেন করতে হবে। এই জন্য আপনারা টেন্স, তারপর ক্লজ, এগুলো হচ্ছে একটু ভালোভাবে একটু রিভিউ করে নিতে হবে যেন আপনি মেনটেন করতে পারেন। আর ভোকাবুলারি ডেফিনেটলি একটা ভাইটাল রোল প্লে করে পিটি রিডিংয়ে, কারণ আসলে ভোকাবুলারি রেঞ্জ আছে অনেকগুলো, যেমন A1, A2, B1, B2, C1, C2। তো আমরা হয়তো অনেকে A1 থেকে B1, B2 পর্যন্ত অনেক ওয়ার্ড আমাদের হচ্ছে আওতার মধ্যে থাকে, আমরা সেটা পারি এবং বুঝতে পারি। বাট C1, C2 লেভেলের যখন কিছু ওয়ার্ড ফেস করি তখন হয়তো আমরা সেটা বুঝতে পারি না। দ্যাট বিকামস আ বিট চ্যালেঞ্জ ফর আস টু আন্ডারস্ট্যান্ড ওয়েন ইউ ফেস C1, C2 ওয়ার্ডস ফ্রম দ্য ইংলিশ ভোকাবুলারি। তো এই জিনিসটা আপনাদের খেয়াল করতে হবে, কিন্তু অ্যাডভান্স লেভেলের কিছু ওয়ার্ড যদি কন্ট্রোলে রাখা যায়, অ্যাডভান্স লেভেলের কিছু ওয়ার্ড যদি আপনারা শিখে রাখেন, তখন আপনাদের রিডিং পার্টটা ভালো করার জন্য হেল্প করবে। অ্যানালাইজ দ্য টেক্সট, টেক্সট ডেফিনেটলি অ্যানালাইজ করার ট্রাই করতে হবে, কারণ যখনই আপনি অ্যানালাইজ করতে পারবেন প্রপারলি, ইউ উইল বি এবল টু অ্যান্সার ফার্স্ট অ্যান্ড অ্যাকুরেটলি। সো রিমেম্বার টু অ্যানালাইজ দ্য টেক্সট অ্যান্ড ইউজ রাইট কলোকেশন। কলোকেশন আই থিঙ্ক ডেফিনেটলি প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য পিটি রিডিং, কারণ কলোকেশনস হচ্ছে দুইটা ওয়ার্ড, কলোকেশন ইজ এ কম্বিনেশন অফ টু ওয়ার্ড দ্যাট উই নিড টু ইউজ টু ওয়ার্ড ন্যাচারালি, উই নিড টু কম্বাইন টু ওয়ার্ড ন্যাচারালি। কারণ দুইটা ওয়ার্ড যখন আমরা ইংলিশে কম্বাইন করি, সেটা আসলে কি ন্যাচারাল কম্বিনেশন কি না এটা আমাদের ক্যানসিও করতে হবে। তো কলোকেশনের লিস্ট আছে, আপনারা লিস্ট পাবেন, সেই লিস্টটা যদি ভালো করে আসলে রিভিউ করেন, সেক্ষেত্রে আপনাদের এই কলোকেশনের ইস্যুগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে স্পেশালি সেখানে আপনি কলোকেশনের ইউজ টেস্টটা পাবেন, একটা ওয়ার্ড থাকবে আর ব্ল্যাঙ্কে যে ওয়ার্ডটা হবে সেই ওয়ার্ডটা আপনি ওই ওয়ার্ডের সাথে রিলেট করবে। দেখা যায় এরকম থাকতে পারে ডেড ইন, হ্যাঁ, তারপরে পজিটিভ ফিডব্যাক, এই যে এরকম একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড ন্যাচারালি কম্বাইন করা যাচ্ছে, এই ধরনের আরও অনেক ওয়ার্ড আছে কলোকেশনে। তো এগুলো আমরা আসলে একটু কেয়ারফুলি যদি ফোকাস করি, দ্যান উইল বি অ্যাবল টু গেট উইল বি অ্যাবল টু অ্যাটেইন এ হায়ার স্কোর ইন পিটি রিডিং। অ্যান্সার এলিমিনেশন, আপনি কোশ্চেন পড়বেন প্রথমে যে কোনো টাস্কে, তারপর নিচে যে আপনার অপশন থাকবে অ্যান্সার করার, তো অপশনগুলো প্রথমে ভালোভাবে যদি দেখেন, তারপরে আপনি রিডিংয়ে ওই টেক্সটার মধ্যে খুঁজবেন যে কোন আসলে কোন অ্যান্সারের জন্য আপনার কী কী পয়েন্ট আছে, কোন কোন পয়েন্টসের জন্য আপনার ইনফরমেশন সার্চ করছেন। তো কিছু অ্যান্সার আপনার কাছে ইরিলেভেন্ট মনে হবে ফার্স্টেই, তো যেগুলো ইরিলেভেন্ট মনে হবে আগে আপনি এলিমিনেট করে দেবেন, বাদ দিয়ে দলেন। তো এইভাবে এলিমিনেশন প্রক্রিয়ার মাধ্যমে আপনি আরও ইজিয়ার হতে পারবেন আপনার রাইট অ্যান্সারটা ফাইন্ড আউট করার জন্য। রিডিংয়েও সেম, যেখানে আপনার ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে চারটা করে অপশন আমার ড্রপ ডাউন মেনুতে দেখাবে, ব্ল্যাঙ্কের পাশে একটা অপশন থাকবে, অ্যারো ক্লিক করলে চারটা অপশন ড্রপ ডাউনতে আসবে। তো আপনি কিছু ওয়ার্ড থাকবে একটা বা দুইটা দেখলেই বুঝবেন যে এটা হওয়ার কোনো পসিবিলিটি নেই। তো এইভাবে যেগুলো নাই সেগুলো আগেই বাদ দিয়ে দেবো আমরা, বাদ দিয়ে যেখান থেকে পসিবিলিটি আছে অ্যান্সার রাইট হওয়ার সেগুলো থেকে আমরা একটা ফাইন্ড আউট করবো। তো এলিমিনেশন, প্রসেস অফ এলিমিনেশন আসলে অনেক গুরুত্বপূর্ণ। হাইলাইট কিওয়ার্ডস, যে কোনো কিছুতে আসলে খুব কুইকলি এবং রাইট অ্যান্সারটা ফাইন্ড আউট করার জন্য আমাদেরকে কিওয়ার্ড হাইলাইট করতে হবে। কিওয়ার্ডস আর দ্য ওয়ার্ডস দ্যাট ক্যারি দ্যাট ক্যারিজ দ্য মিনিং অফ এ সেন্টেন্স, ইম্পর্টেন্ট মিনিং। কিওয়ার্ডস হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে থেকে আমার ওই সেন্টেন্সের ইম্পর্টেন্ট মিনিংটা ক্যারি করবে। তো যেই টপিক নিয়ে কথা বলতে হয়তো সেই ওয়ার্ডটা আমি কিওয়ার্ড হিসেবে ধরবো, তারপরে নিচে যে আলোচনা করাবে কোন কোন আসপেক্টসে হচ্ছে ফোকাস করা হচ্ছে কোন পয়েন্ট অফ ভিউ থেকে। তো এখানে কিছু ওয়ার্ড পাবো, ভার্ব, নাউন, তো এই ওয়ার্ডগুলো মূলত কিওয়ার্ডস হয়ে থাকে। তো এই ওয়ার্ডগুলোতে আমরা ভালোভাবে ফোকাস করবো কেয়ারফুলি, আর এটার ফলে আমরা অ্যান্সারটা তাড়াতাড়ি খুঁজে পাবো এবং রাইটলি আমরা আসলে পারফর্ম করতে পারবো টাস্কে। তো এই জন্য হাইলাইট করতে হবে কিওয়ার্ড। প্র্যাকটিস স্পিড রিডিং, আপনি স্পিড রিডিং যখন প্র্যাকটিস করবেন একটা অ্যান্সার খুব কুইকলি 2 মিনিটেরও কম সময় হয়তো আপনি দিয়ে দিতে পারবেন। তো একটা টাইম প্রেশার দিয়ে একটা স্পিড রিডিংয়ে আমরা প্র্যাকটিস করতে পারি, খুব কুইকলি টাইমের মধ্যে একটা টেক্সট পড়লাম তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে আমার ওটা পড়ে যেভাবে হোক অ্যান্সারটা ফাইন্ড আউট করতে হবে। এই প্র্যাকটিসটা যখন আমরা যাবো তখন এক্সামে আমরা কমফোর্টেবল ফিল করবো, কমফোর্টেবল অ্যান্ড কনফিডেন্ট মনে হবে নিজেকে, তখন আপনার যেটা চ্যালেঞ্জ মনে হয়, অনেকের কাছে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আমি যখন পিটি রিডিংয়ে টাস্কগুলো পারফর্ম করছি তখন দেখা যায় আমি টাইম পাচ্ছি না, আমি লাস্টের দিকে যেয়ে হয়তো কিছু 3টা বা 4টা বা 5টা টাস্ক ক্যান্সেল করতে পারি জাস্ট বিকজ অফ টাইম। সো ইউ হ্যাভ টু ইউটিলাইজ দ্য টাইম করেক্টলি, প্রপারলি, এমনভাবে টাইমটা ইউটিলাইজ করতে হবে যেন আমার শেষের দিকে প্রবলেমে না পড়ে যায়। তারপরে আরেকটা পয়েন্ট আছে যেটা রিড ফর ইন্টারেস্ট, আপনি যখন রিডিং করবেন আসলে আপনাকে ইন্টারেস্টেড ফিল করতে হবে, এবং আপনি এটা অনেক বেশি প্রেশারাইজড হওয়া যাবে না, হয়তো ডিফিকাল্ট হতে পারে, বাট আমরা যদি একটু পড়ার সময় কমফোর্টেবল ফিল করি তখনই এই জিনিসটা ইজিয়ার হয়ে যাবে।
রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। যখন আমরা কোনো ইনফরমেশনের জন্য সার্চ করবো কিওয়ার্ড নোট করে করে, তখন আমার কেয়ারফুলি ওটা খেয়াল করতে হবে আসলে প্যাসেজটা, টেক্সটটা, যেন আমি করেক্টলি ইনফরমেশনটা ফাইন্ড আউট করতে পারি। So that's all for today. If you require further assistance, you can contact us anytime. Scroll down our contact number and website link there. We are one of the frontline PT training center in Bangladesh. We offer a variety of courses, which includes long course, short course, PT online long course, PT online short course. So based on your competency level, you can choose your required course anytime. So jodi kono help lage e related, definitely you can contact us. So thank you so much for listening to me.